সালটা 1850, যাত্রা শুরু হয় প্রিন্স অফ ওয়েলসের। ১৭২ বছরের পুরনো লক্ষ্মীবাজারে এই বেকারির প্রতিষ্ঠাতা ব্রিটেনের এক ব্যক্তি মিস্টার ওয়েলস। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে বাংলাদেশ ছেড়ে নিজের দেশে যাওয়ার সময় তিনি এর দায়িত্ব দিয়ে যান তার শিষ্য বুদ্ধ মিয়ার কাছে, যিনি এই বেকারিতে কাজ শিখেছেন মাত্র 12 বছর বয়স থেকে। এরপর পৈতৃক সূত্রে এর মালিকানা পান নুরুদ্দিন আহমেদ। বর্তমানে এটি পরিচালনা করছেন তার ভাই মাহবুব রেজা। বেকারির সঙ্গেই রয়েছে কারখানা। পুরনো ধারা বজায় রেখে আজও সনাতন পদ্ধতিতে তৈরি করা হয় রেনবো ফ্রুট ও পেস্ট্রি কেক। সাধারণত প্লেন কেক করা হয়, ফ্রুট কেক করা হয়, এবং খ্রিস্টানদের বিবাহের সময় তারা কেকের উপরে প্রাধান্য দেয়। বড় ধরনের ওয়েডিং কেক সেটা আমরা তৈরি করি। অনেক দোকানপাট হয়েছে মেনলি কেক নির্ভর, এবং তাদের ডেকোরেশন ভালো, দোকানের সাজসজ্জা ভালো, কাজে তারা সহজে কাস্টমারকে আকৃষ্ট করতে পারে, যেটা আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি। যুগ পরিবর্তনের নানা গল্পে সমৃদ্ধ হয়েছে আনন্দ কনফেকশনারির ইতিহাসও। ১৯২০ সালে পুরান ঢাকার সাতরৌজা এলাকার আবুল হাসনাত রোডের বাসিন্দা চান মিয়ার হাত ধরে শুরু হয় এর যাত্রা। এরপর এর দায়িত্ব পান তার ছেলে তারা মিয়া। পরবর্তীতে তারা মিয়ার ছেলে আব্দুল ওয়াজেদ এর দায়িত্ব পান। বর্তমানে এটি পরিচালনা করছেন আব্দুল ওয়াজেদের ভাইয়েরা। এই রংবাহারি কেক, পেস্ট্রি ও বেকারি আইটেমের যুগে এত বছর ধরে তারা নিজস্ব ঐতিহ্য ধারণ করে কি করে টিকে আছেন তা ভাবলে হয়তো অবাক হতে হয়। আর এই বেকারির সঙ্গে জড়িয়ে আছে অনেকের আবেগতাড়িত স্মৃতি। দাদা দাদি, বাবা, হাজবেন্ড, এখন আবার বাবুরা, আনন্দ মানি আমাদের পরিবারের সকাল, আনন্দ মানি আমাদের পরিবারের বিকেল। আমরা দুপুরের লাঞ্চ আনন্দেতে সারি, এই যে এখন কলেজ থেকে আসছে মেয়ে, দুপুরের খাওয়াটাও এখানে খেয়ে নিয়েছে। এখানকার কেক আমাদের কাছে ভালোই লাগে, মোটামুটি একটা পেস্ট্রি না কিনে একটা বড় কেক কিনা যায়, দামও রিজনেবল হয়। কি আমার দাদাদের আমল থেকেই দেখে আসতেছি বা শুনে আসতেছি, তো এখানকার খাবার অনেকই ভালো। ঢাকার কেক পেস্ট্রির প্রথম প্রজন্মের কনফেকশনারের কথা বললে ইউসুফ ও অলিম্পিয়া বেকারের নাম আসে অনায়াসে। ইউসুফের যাত্রা শুরু হয় গোয়ালহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফের হাত ধরে। ১৯৩৯ সালে জনসন রোডে তিনি এই বেকারির প্রথম দোকানটি দিয়েছিলেন, আর এর শাখা ছড়িয়ে আছে শহর জুড়ে। এরপরই কেকের স্বাদে ভিন্নতা আনে আশির দশকের ফ্যান্সি বেকারি অ্যান্ড কেক শপ। ১৯৮৫ সালে ফ্রান্সিস গোমেজ নামের এক ব্যক্তি ঢাকার সোবাহানবাগে এর যাত্রা শুরু করেন। বর্তমানে এটি যে পরিচালনা করছেন তিনি একজন কানাডা প্রবাসী। এখানে এক কেজি কেক মিলে ৭৫০ থেকে ৯০০ টাকা মূল্যে। এদিকে ১৯৯২ সালে ঢাকায় প্রথম বাটার কেকের প্রচলন শুরু হয় ডিসেন্ট পেস্ট্রি শপের। ৯০-এর দশকে জাকির হোসেনের হাত ধরে এর যাত্রা শুরু হয়। বর্তমানে তাদের ১২টি শাখা চালু রয়েছে। ভ্যানিলা, চকলেট, তারপর ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, ফটো কেক হয়, এখন ডিজিটাল যুগ চলছে। অর্ডার করলে আপনার ১৩০০, ১৩৫০, ১৪০০ আছে। আবার রেড ভেলভেট নতুনগুলি এগুলি হলে আবার একটু দাম বেশি আছে। তো আমাদের কেক আগের যে রকম ছিল এখন তো আর ওই রকম চলবে না, আস্তে আস্তে আপডেট হয়েছে, এবং এখন বর্তমানে বিভিন্ন পেজের মধ্যে কেক হচ্ছে, তাহলে যুগের সাথে আমরা ওইভাবে চেঞ্জ করে নিয়েছি আর কি। যেটা বিক্রি করি আমরা ৮০০ টাকা, এটা খরচ মিনিমাম ৫৫০, ৫৫০ এরকম খরচ পড়ে, তারপর আদার্স খরচ তো আছে। এদেশে কেকের ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রতিটি দশকেই নতুন নতুন স্বাদ আর নকশা নিয়ে এসেছে নতুন নতুন কেক শপ। এই যেমন ৯০-এর দশকে সুইস হট কেক, মিস্টার বেকারের মতো বেকারিগুলোর নাম সবার মুখে মুখে। সুইসে এক কেজি কেকের দাম ১৫০০ থেকে ১৯৫০ টাকা, মিস্টার বেকারে এক পাউন্ড কেকের দাম ৯৯০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। বন্ধুদের আড্ডায় হোক কিংবা জন্মদিনে, এসব বেকারি থেকেই যেন কেক কিনতে আগ্রহ এখনও বহাল। বেলরোড এলাকায় কলেজ করি, আমি এখানে প্রায় খেতে আসি। এখানে শুধু জন্মদিন বা বিয়ে বলে বিয়ের জন্যই মানে কেক কেনা হয় না, এখানে প্রায় সবাই পেস্ট্রি বা ফাস্টফুড আইটেম খেতে আসে। বিভিন্ন প্রোগ্রাম আমাদের ক্লাস পার্টি, তো ওইখানে এখান থেকে আমরা কেক নিতাম। ফ্লেভার্স গুলা বা সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে, আর দ্যাটস ওয়াই এখানে আসা। সব উৎসবের গণ্ডি পেরিয়ে সাধারণ আপ্যায়নেও এখন যুক্ত হয়েছে কেক। চাহিদার কারণে দিনে দিনে এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু বড় বা অভিজাত দোকানেই নয়, নগরীর অলিগলি থেকে শুরু করে মুদি কিংবা চায়ের দোকানেও মেলে এখন কেকের দেখা।
প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিতে, তো দুপুরের খাবার হিসাবে এখানে এস্টেট যে ফুডটা এটাই খেতে আসছি। নামাজ পড়ে বেরোতে যাচ্ছি, বাসা যাচ্ছি, এখন বাসা যেতে অনেকটা লেট হবে, এই জন্য রাস্তার পাশে এটা খেয়ে খেলাম। এখন কেক বিক্রি হচ্ছে অনলাইনেও। ডিজিটাল মার্কেট প্লেসে কেক বিক্রি করে মাসে 40-50 হাজার টাকা আয় করা সম্ভব। করোনার সময় ঘরে বসে থাকার যে এই সময়টা, এটাকে কাজে লাগানোর জন্যই আসলে এই কেক নিয়ে আমি একটু আগ্রহী হয়েছিলাম, এবং তারপরে দেখা গেল যে সবার একটা ভালো একটা রিভিউ পেতাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে। এইভাবে করে আসলে উৎসাহটা একটা সময় এখন বিশাল আকার ধারণ করে গেছে। আমি আমার বাবার জন্য, মায়ের জন্য নিচ্ছি, তো এটা বিভিন্ন টাইপ থাকে, তো বেশিরভাগই দেখা যায় বার্থডে কেকের জন্যই অর্ডার হচ্ছে। ঠিক আছে, আমাদের দেশে তো গ্রীষ্মপ্রধান দেশ, গরম থাকে, তো বেশিরভাগই বাটার ক্রিমে কাজ করতে গেলে এটা ডেলিভারিতে একটু প্রবলেম হয়ে যায়, তো বাটার ক্রিমটা আমি কাস্টমার চাইলে করি, তাছাড়া বেসিক্যালি আমি হুইপ ক্রিমেই কাজ করি। কেবল বেকারি, কেক শপ বা মুদি দোকানের মিনি প্যাকের কেকই নয়, রাজধানীর নামি দামি প্রতিষ্ঠান বা ফাইভ স্টার হোটেলগুলো নিজস্ব শেফ দিয়ে তৈরি করে থাকেন মজাদার কেক। আমাদের ওয়েস্টার্ন থেকে আমরা প্রতিদিন নিয়ার অ্যাবাউট 60-70 পিসেস অফ কেক, যেটা এক কেজির এগুলো কথা বলছিলাম, সেগুলো মোস্ট সেল হয়। অনেক ফরেনার গেস্ট এখানে আসে, এখানে আমাদের লোকাল গেস্টও আসে, তো আমরা একটু ফলো করি, যেন মিক্স আপ করে সবই আমরা ফলো করি, আমরা বেশি ফলো করি ওয়েস্টার্ন ডেসার্টগুলো। দেশ জুড়ে কেক ও পেস্ট্রির দোকান বেড়েই চলেছে। বর্তমানে এর দোকানের সংখ্যা কয়েক হাজার, যা অন্তত 20,000 মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। বাংলাদেশে বছরে কেকের ব্যবসা প্রায় 400 কোটি টাকার। বড় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন তালিকাতেও এখন যুক্ত হয়েছে কেক, সেই সঙ্গে বিস্তর হয়েছে এর বাজার। তবে পুষ্টি সমৃদ্ধ ও মানসম্পন্ন কেক খেতে পরামর্শ পুষ্টিবিদদের। সুমায়া রাত্রি, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।